একুশে পদকপ্রাপ্ত ভাষা সংগ্রামী, পাবনার বীর মুক্তিযুদ্ধের বীর সংগঠক, ঐতিহাসিক খাপড়া ওয়ার্ডের গুলিবিদ্ধ বিপ্লবী আমিনুল ইসলাম বাদশার স্মরণে এতিম শিশুদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আমিনুল ইসলাম বাদশা ফাউন্ডেশনের উদ্যোগে পাবনা সদরের চরভাড়ারা এলাকার একটি এতিমখানায় শিশুদের মাঝে এসব উপহার তুলে দেন ফাউন্ডেশনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম বাদশার ভাতুষপুত্র কামরুজ্জামান রকি, রিজভি জয়, বিশিষ্ট আইনজীবী ও আওয়ামী লীগ নেতা রিজভি শাওন, প্রভাষক রেজাউল করিম মুরাদ, শোভন ও এতিমখানা পরিচালনা পরিষদের সদস্যরা। ফাউন্ডেশনের সদস্যরা জানান, আমিনুল ইসলাম বাদশা আজীবন গরিব দুঃখী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার কাজ করেছেন। তাদের দেখানো পথে ফাউন্ডেশনের সমন্বয়ক সাবিরুল ইসলাম বিপ্লবের নির্দেশনায় পরিবারের সদস্যরা দরিদ্র শিশুদের উপহার বিতরণ করেছেন। আগামীতেও এ ধারাবাহিকতা রেখে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে ফাউন্ডেশন। পরে প্রয়াত আমিনুল ইসলাম বাদশার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।